আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? তো আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সে। তো আজকে আছে নতুন মুখ, না নতুন মুখ না বলবো না, আসলে ওই আমাদের চ্যানেলে প্রথম ভিডিও করে তাকে দিয়ে আমি পুরাতন মুখ, নতুন মুখ না, তাই তো? আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা কি দেখব? আমি আজকে আপনাদের দেখাবো বিভিন্ন প্রকারের মোটর। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই, মূল ভিডিওতে চলে যাই। প্রত্যেকের আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে পাইকারি দামে প্রত্যেক মোটর হোলসেল পাচ্ছি, তো হোলসেল। আচ্ছা আচ্ছা, হোলসেল প্রাইসে পাচ্ছি আমি এখানে প্রত্যেকটা মোটর দেখাই, আপনাদের প্রয়োজন মোতাবেক আপনারা মাল নেবেন এবং আমাদের সাবস্ক্রাইব দিয়ে পরে বেল বাটনটা থাবলে দেবেন, এটা অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এবার আমি দেখাতে শুরু করি। তো আমরা আচ্ছা, এটা কি হলো? সুপার হাই স্পিড মোটর, যেটা হাই স্পিডের মোটর এইটা দেখেন। এই মোটরটা আছে হলো তামা আছে এবং অ্যালুমিনিয়াম কয়েল আছে। হ্যাঁ, এটা পাইকারি রেটে আছে হলো 330। এটা হচ্ছে হাই স্পিড মোটর, তাই তো? এটা হলো অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা, অনলি 330 টাকায় পেয়ে যাচ্ছেন হাই স্পিড অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম মোটর, তাই তো? আর তামাটা কত পাচ্ছি? তামাটা পাবেন আপনি 480 টাকা। আচ্ছা আচ্ছা, অনলি 480 টাকা তামা। এইগুলো, এটা হলো ঝড়, এটা হাই স্পিড ফ্যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপর কি আছে? টিনের টেবিল ফ্যানের মোটর যেটা, হ্যাঁ টেবিল ফ্যান, এটা হলো টিনের বডির মাল। এটা আছে তামাও আছে আবার অ্যালুমিনিয়ামও আছে, দুটো মাল আছে। আচ্ছা, এটার প্রাইস অনলি 590 টাকা তামা, তামার কয়েল, তামা তামা। আচ্ছা, অ্যালুমিনিয়াম আছে হলো 440 টাকা, 440 টাকা আছে। আচ্ছা, এটা টেবিল ফ্যান, তাই তো? টেবিল ফ্যানের, টেবিল ফ্যানের। আচ্ছা আচ্ছা, এবারে টিনের বডি, টিনের বডি। আর এইটা আছে হলো কাস্টিং বডির মাল আছে, এটা হলো সম্পূর্ণ তামা। তামার দুই থেকে তিন রকম হয়, এটা হলো আপনার 690 টাকা দাম আছে এটা। আচ্ছা আচ্ছা, মানে আসলে পজিশন ভালো না, তো যার কারণে ভিডিও খুব ভালো হচ্ছে না আরকি। যাই হোক, মানে যেভাবে হোক আমরা দেখাচ্ছি আরকি, আপনারা একটু কষ্ট করে দেখেন প্লিজ। এটা হলো, আচ্ছা ওটার প্রাইস বলা হয়েছে? তামার কয়েল কত আর অ্যালুমিনিয়াম কত দেখি? এই যে এটা আছে হলো অ্যালুমিনিয়াম 315 টাকা, অনলি 315 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাম আগের থেকেও একটু হাই, তারপরও তামারটা আছে হলো 470, মানে হোলসেল, হোলসেল হচ্ছে তো? হ্যাঁ হোলসেল। আচ্ছা, এটা কিন্তু এক পিসের রেট না, এটা হলো হোলসেল, যারা অ্যাভেলেবল মাল নেবে, কোয়ান্টিটি নেবে যারা বেশি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাদের জন্য। আচ্ছা, তারপর কি আছে? এটা হলো ডিসি মোটর, এটা হলো 4 এসি মোটর কি আপাতত শেষ, মানে আচ্ছা ওগুলা থাক, এখন থাক, তারপর আমরা এটা হলো সোলারের আইটেম, ব্যাটারি আইটেমে চলে যাই। হ্যাঁ, এটা হলো 4 ভোল্টের। আচ্ছা, এটা হলো ব্যাটারি ভোল্ট, 4 ভোল্ট। এইটার হলো নাম হলো 280 মোটর। হ্যাঁ হ্যাঁ, 280 মোটর। আচ্ছা দেখি, ভাই কিন্তু 1 টাকা কমিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর কি আছে? 4 ভোল্টের, আবারও সেই 4 ভোল্টের পিচ্চি মোটর, চ্যাপটা গোলা, এটা দেখেন 4 ভোল্টের চ্যাপটা মোটর পিচ্চিগুলা, এটা হলো 15 টাকা, পাইকারি রেট হলো 15 টাকা। আচ্ছা, যদি হিউজ পরিমাণ লাগে তাহলে এটা 14 টাকা করা যাবে। আচ্ছা আচ্ছা, এবার আছে হলো 4 ভোল্টের 140 মোটর, 140 মোটর। এই এই মালটা দেখেন। আচ্ছা, এটা এটা এটার দাম কত? এটার দাম আছে হলো 16 টাকা। এটা হচ্ছে 4 ভোল্ট, তাই তো? অনেক। হ্যাঁ, তো আমরা এটা এটা কোনটা দেখতেছিলাম? মানুষ কল্পনাও আনতে পারবে না যে এটার দাম। তারপর কি আছে? এই যে এটা হলো ডিসি টেবিল ফ্যানের মোটর, এটা দেখি 12 ভোল্টের,
এটা 12 ভোল্টের টেবিল ফ্যানের মোটর এটা সুপারস্টার তারপর হচ্ছে আপনার 12 ভোল্ট এই 12 ইঞ্চি যে ফ্যানগুলো 12 ইঞ্চি 14 ইঞ্চি যে ফ্যানগুলো টেবিল ফ্যানগুলো টেবিল ফ্যানে নিঃসন্দেহে লাগাতে পারবেন এটা হলো ব্যবহার করা যাবে আচ্ছা এর প্রাইস 280 টাকা পাইকারি রেট আচ্ছা আচ্ছা 280 টাকা আচ্ছা আচ্ছা এবার আছে হলো 12 ভোল্টের চায়না মোটর যেটা 12 ভোল্টের চায়না মোটর এটার দাম কত এটার দাম আছে হলো 48 টাকা এটা কি 12 ভোল্ট তাই তো হ্যাঁ 12 ভোল্টে আচ্ছা তারপর কি আছে তারপরে আছে হলো কোয়ান্টিটি আছে বহুত ঠিক আছে কিন্তু আসলে আমাদের পজিশন তো ভালো না আজকে ভিডিওর কোয়ালিটি কারণে এটা হলো একটু কম কম দেখাচ্ছি 775 মোটর আছে এটা মাথা নষ্ট মোটর এটা এইটা তো এইটা তো এটা তো মানে বহুত কাজের হ্যাঁ হ্যাঁ বিশাল স্পিডে চলে এটা হলো এত শ্যাবো অনেক ড্রিল তৈরি করার জন্য গ্রাইন্ডিং মেশিন এটার জন্য এই মোটরটা ব্যবহার হয় তা কাকা এটার রেট বলেন এটার রেট হলো 440 টাকা 440 টাকা ভিউয়ার্স ভাইদের জন্য কত এই যে 775 মোটরের জন্য এটা হোলসেলই বলেছি এটা ঠিক আছে উফ যারা ড্রিল তৈরি করতে চায় তাদের জন্য এটা এই দুটো প্রযোজ্য আচ্ছা 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 মানে এটার 440 টাকা ইউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আছে হ্যাঁ হ্যাঁ এটা হলো আচ্ছা আচ্ছা কুরিয়ারের মাধ্যমে দিয়ে যে কেউ নিতে পারেন ঠিক আছে এই যে এটা ট্রাস্টেড শপ আমাদের ওই পাশটা উল্টান নাই আচ্ছা এবার আরো একটা মোটর দেখাচ্ছি 12 ভোল্ট পেনিয়াম মোটর এই যে 12 ভোল্ট পেনিয়াম মোটর এটা আচ্ছা এটা প্রাইস এটা হলো পাইকারি রেট 115 টাকা এ সোলারের ব্যাটারিতে চলবে তাই তো হ্যাঁ 12 ভোল্ট আচ্ছা আচ্ছা এই যে গরমের চিন্তা এইছে মাল এবার হ্যাঁ ঠিক আছে মামা এই যে মোটরগুলো আমরা দেখাচ্ছি এই যে মোটরগুলো আমরা দেখাচ্ছি এই সব মানে ঘোরাই গেল ভিউয়ার্স আজকের একটু আর কি মারামারি হয়ে গেছে বেশি কিছু মনে করবেন না আসলে আমাদের অবস্থা আমরা যে কিভাবে আসি এখানে যে আমরা কিভাবে বসছি তা আপনারা কেউ জানেন না কিন্তু 12 ভোল্টের পেনিয়াম মোটর এটা এটা 12 ভোল্টের পেনিয়াম মোটর এটা প্রাইস কত 115 টাকা 100 115 টাকা এটা কি হবে কি কাজে লাগবে এটা এটা হলো তৈরি করা যে ডিসি ফ্যান গুলো আছে তারপর কার ফ্যান গুলো আছে কার ফ্যানের জন্য তার জন্য প্রযোজ্য আচ্ছা আচ্ছা 12 ভোল্ট আচ্ছা আচ্ছা তারপর কি আছে হলো 775 মোটর এই তো আগুন বিশাল স্পিড হ্যাঁ এই তো আগুন এ তো এই ওয়াল ফুড করার জন্য হ্যাঁ এই ওয়াল ছেদ করার জন্য এই যে একটা মোটর আছে একটা শ্যাপ মোড়া হ্যাঁ হ্যাঁ এটা হলো শ্যাপ লম্বা এটা হলো শ্যাপ মোড়া আচ্ছা এটা হচ্ছে শ্যাপ খাটো আর এটা হচ্ছে শ্যাপ লম্বা বুঝছো কিন্তু পাম্পের জন্য ব্যবহার করতে হবে আচ্ছা এগুলা এটা হলো আচ্ছা এটা হলো 340 টাকা পাইকারি এটা 340 টাকায় এটা কিন্তু ডিসি ওয়াটার পাম্প তৈরি করার জন্য এগুলা কাজে লাগে তাই তো এগুলা আচ্ছা আচ্ছা আর এটা হলো টেবিল ফ্যান এগুলা নিঃসন্দেহে নিতে পারেন এই যে 700 কত 75 775 আরপিএম এর যে মোটরগুলো এই পাম্পের ভিতরে থাকে আচ্ছা আচ্ছা এর ভিতরে যেগুলো থাকে যারা এগুলা ব্যবহার করেন অনেক সময় নষ্ট হয়ে গেছে এগুলা এটা ফেলাই না দিয়ে আপনি একটা মডেল লাগিয়ে নিতে পারেন নিঃসন্দেহে আচ্ছা এটা আচ্ছা এটার দাম এটার দাম এটার দাম 340 হাই স্পিড মডেল হ্যাঁ এটা 340 টাকা পাইকারি তো ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আসলে কি আসলে আমাদের এই জায়গাটা খুব পজিশনটা খুব পা দেওয়া জায়গা নাই যার কারণে এই মালটা থোয়ার ও মানে পজিশন তৈরি করতে পারি নাই আজকে তো যার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম